বলছে এখন ডিম টিম আসেনি, খাওয়া দিতে পারবো না, এখন কবে দিবে সেটা জানি না, দেওয়ার কথা কোনো কিছু বলেনি এখন। শিশু ও প্রসূতিদের খাবারের জন্য বরাদ্দ টাকা সঠিক সময় পাচ্ছেন না অঙ্গনওয়াড়ির কর্মীরা। অগ্নিমূল্যের বাজারে ন্যূনতম টাকা বরাদ্দ হিসেবে হয়, যে টাকা দিয়ে ডিম বা অন্য সামগ্রী কেনা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে শিশু ও প্রসূতিদের বরাদ্দ থেকে কম খাবার দিতে বাধ্য হচ্ছেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। মুদি ও সবজির দোকানে বাকি রয়েছে মোটা অঙ্কের টাকা। এখন তো জিনিসপত্র দেওয়াই বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সোমবার বালুরঘাটের বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দিতেই পারেনি কর্মীরা। খাবার নিতে এসে খালি হাতে ঘুরে যেতে হয়েছে শিশু ও তাদের অভিভাবকদের। এ নিয়ে ক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা। টাকা না পাওয়ার জন্য এই সমস্যা দেখা দিয়েছে বলেই দাবি শিক্ষিকাদের। টাকা না পেলে আগামী সপ্তাহে জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার থেকেই শুক্রবার শেষ দিয়েছে। কি চাইছেন আপনারা এখন? এখন কি, এখন আমরা চাইছি যে আমাদের খাবারটা কেন দিবে না ওরা, আমরা যেটা পাবো সেটা আমাদের দিতে হবে। এবার ওদের কি থাকলো না কি থাকলো না থাকলো আমরা তো সেটা দেখবো না, আমাদের পাওনাটা তো আমরা নিব। কি সমস্যায় পড়ছেন তাহলে? সমস্যা তো বাচ্চারা, মা বাচ্চাদের জন্য, আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর সেরকম নাই পুষ্টির জন্য। বাচ্চাদের আমরা যদি না খেতে পারি বা বাচ্চাদের যদি না দেয় তাহলে বাচ্চারা পুষ্টি হবে কোথায় থেকে? আর মায়েরা যদি নাই খায় তা মায়ের বুকের দুধটা তো বাচ্চারা খায়, যদি মায়েদেরই পেট না ভরে তাহলে বাচ্চাগুলো কোথা থেকে খাবে? দীর্ঘদিন ধরে যারা সেন্টারে বিভিন্ন ধরনের খাবার ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ বিল পাচ্ছে না, জ্বালানি বিল পাচ্ছে না, ডিমের সঠিক বিল পাচ্ছে না, সবজি বিল পাচ্ছে না। অনারিয়াম আজকে 6 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত তাদের কোনো অনারিয়াম ঢোকেনি। তো মেয়েরা কোত্থেকে এই জিনিসগুলো দেবে? যে দোকান থেকে বাকি করতো সেই দোকানদারও দিতে চাইছে না। আজকে একটা দুটো সেন্টার বন্ধ হয়েছে, এর পরবর্তীকালে আমরা জেলা জুড়ে প্রত্যেকটা সেন্টার আমরা বন্ধ রাখবো। এই বিরুদ্ধে এর মানে যদি কোনো ব্যবস্থা আজকে সরকার বা প্রশাসন আজকে গ্রহণ না করে, বেশ কয়েকটি সেন্টারে তারা বাকিতে 4 মাস ধরে বকেয়া আছে, দোকানে বিল মেটাতে পারছে না, বাকিতে এতদিন চালিয়েছিল, কিন্তু আজকে গিয়ে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সেন্টারে বালুরঘাট শহরে তারা খাবার দেওয়াটা বন্ধ রেখে দিয়েছে। তো বিল না পাওয়া পর্যন্ত সেটা দেওয়া হবে না। এটা এখন একটা নতুন সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে, সিস্টেমে পেমেন্ট আগে অন্য একটা সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে। একটা অ্যালটমেন্ট না থাকলে ওদের টাকা পয়সা আমরা চালতে পারতাম না, যেহেতু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা PSMS সিস্টেম চালু করে দিয়েছে। এখানে নেগেটিভ অ্যালটমেন্ট যখন আসবে তখনই আমরা টাকা ছাড়তে পারছি অঙ্গনওয়াড়ি কর্মীদের। ওইখানে একটা গ্যাপ হচ্ছে, সেটা আমরা স্টেট লেভেলে টেক আপ করা হচ্ছে, স্টেট লেভেল থেকে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে টেক আপ করা হচ্ছে। সেটা মানে যেহেতু এটা নতুন চেঞ্জ আছে, কয়েক মাস আগে থেকে এইটা চলু শুরু হয়ে গেছে, এটা অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই বিষয়টা আমরা খুব সিরিয়াসলি দেখছি, ওটা আশা করছি তাড়াতাড়ি সমাধান হবে। বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।